পিচ রাস্তার কাজ হচ্ছে নিম্নমানের, প্রতিবাদে সরব গ্রামবাসীরা। সম্প্রতি মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে চোয়া কামার বাড়ি থেকে মালোপাড়া পর্যন্ত 5 কিলোমিটার পিচ রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। রাস্তা তৈরির 4 থেকে 5 দিনের মাথায় উঠে আসছে রাস্তার পিচ, প্রতিবাদে সরব গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, শিডিউল মেনে হচ্ছে না কাজ, তাছাড়া নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ। ঠিকাদার সংস্থার ম্যানেজারকে একাধিকার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। নিম্নমানের কাজ বন্ধ রেখে শিডিউল মেনে কাজ করার দাবিতে সরব মালোপাড়া গ্রামের বাসিন্দারা। আমাদের মালোপাড়া থেকে চোয়া অব্দি রাস্তা পর্যন্ত এটা হচ্ছে 5 কিলোমিটার রাস্তা। তা আমাদের তো দেখলেন রাস্তা, যে বাচ্চা ছেলেগুলো আছে তারা পিস তুলে ফেলছে, মানে মোটামুটি 4-5 দিন। আমরা যেদিন প্রথম যেদিন রাস্তা তৈরি করে সেদিনকে আমরা বলেছিলাম, অবজেকশন দিয়েছিলাম, ওরা বললো দেখো ভাই তোমরা 1 ঘন্টার মতো সময় দাও, তারপরে তো রাস্তাটা সরতে হবে। আমরা 1 ঘন্টা কেন, 4 দিন সময় দিয়েছি, 4 দিন পরেও রাস্তাটার এই অবস্থা। আমাদের দেশের যে মুখ্যমন্ত্রী, উনি চাইছেন যে ভালোভাবে রাস্তা হোক, মানে দেশের উন্নতি হোক। আমাদের যে গ্রামে কন্ট্রাক্টর আছে বা এই রাস্তার যে কন্ট্রাক্টর, এই যে কাজগুলো করছে, এই কাজগুলো কি ঠিক না বেটি? আপনারা আর এর পেছনে মনে হয় আমাদের কারোই নিশ্চয় কাটমানি আছে, নাহলে তো এভাবে রাস্তা করবে না। আমরা বলেছি, বলেছে অনেকজন, বলেছে যা পারবি করে নাকি, আমরা যেরকম আছে রাস্তা কন্ট্রাক্টর বলছে আমরা যা ম্যানেজার বলছে আমরা যা করে পাচ্ছি করে নাকি করে দিচ্ছি, পারলে ঠেকিলে বলছে কথা বলা। এবার আমরা ধরেন এর থেকে বিরুদ্ধে আপনাদেরকে এনেছি, যে দেশের মানুষকে জানাতে চাইছি যে আমাদের দেশে রাস্তা যা হচ্ছে, এই যে রাস্তাগুলো দেখে নিন, যে আমাদের যে রাস্তা হচ্ছে, যে আমরা চাই আরো একটু ভালো। এদের ফিনিশিং দিয়েছে রাস্তাগুলো। কি রাস্তা সমস্যাটা? কি রাস্তা সমস্যা? এদের পিচ উঠে হচ্ছে, 4 দিন হয়ে গেছে। বাচ্চা ছেলের একটা রাস্তা যদি হয়, বাচ্চা ছেলেরা কি 15 দিন পিচ তুলতে রে? মানে গ্রামের লোকজনের অভিযোগ, কাজটা নিম্নমানের হচ্ছে, শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না এবং পিচ উঠে আসছে। শিডিউল আমাদের শিডিউলে যা আছে সেই অনুযায়ী কাজ হচ্ছে না, কিন্তু গ্রামের লোকজন বলছে যে এখন 4 দিন হয়। মেপেলে যে কাজ আছে সেই কাজ হচ্ছে কিনা মাপাতো না, ওরা মানে হাত দিয়ে পিচ উঠে যাচ্ছে, চাই উঠে যাচ্ছে। এখন গরমের টাইম পিচটা বেশি আছে, এখন যত উনহাবে এখন উনহাবে, আর একটা পাথর উঠলেই সেই পাথরটাকে পরপর তুলতে পারা যাবে। এইটা জমতে হবে, গাড়ি চলে চলে যখন ই হবে তারপরে তুলতে উঠলে তখন বলবে না। কিন্তু এটা তো প্রায় 4-5 দিন হয়ে যাচ্ছে। 4-5 দিন হলে ওখানে সেইভাবে গাড়ি চলেনি, এই রাস্তা ওইভাবে গাড়ি চলেনি। এখন আমাদের রোলার, এখন রোলার চলবে, ব্যাকরোল হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। গ্রামের লোকের তো এই সম্বন্ধে অভিজ্ঞতা নাই, তাই বলছে কাট মানে আমরা কাউকে দিই না। এই গ্রামের লোক কেউ বলতে পারবে না যে আমি কাউকে চালানো পয়সা দিচ্ছি। ডক্টরস ডায়াগনস্টিক ইনস্টিটিউট, আমাদের সহায়ক সংস্থা ইমেজিং ইনস্টিটিউট, 365 দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে পাবেন সমস্ত বিভাগের ডাক্তারি পরিষেবা। মুর্শিদাবাদে প্রথম ISO 9001:2008 সার্টিফাইড ল্যাব রয়েছে, উন্নত ও অত্যাধুনিক প্যাথোলজি পরিষেবা ও ডায়াগনস্টিক পরিষেবা। ডক্টরস পয়েন্ট অ্যান্ড চাইল্ড ক্লিনিক, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবাই আমাদের একমাত্র লক্ষ্য। ঠিকানা 100 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, 742101। মোবাইল 03482258433 অথবা 9733570200। ডক্টরস ডায়াগনস্টিক ইনস্টিটিউট, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবাই আমাদের একমাত্র লক্ষ্য।